রোবট বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে বরিশালের এক শিক্ষার্থী। তার এই রোবট কথা বলতে পারে বাংলা ও ইংলিশে, আগুন লাগলে দিতে পারে বিপদ সংকেত। দশম শ্রেণীতে পড়াকা টিফিনের টাকা জমিয়ে ধীরে ধীরে রোবট রিভাকে তৈরি করেন এই মেধাবী শিক্ষার্থী। তার প্রতিভা বিকাশে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। বরিশাল উত্তর প্রতিনিধি আরিফুল ইসলামের তথ্যছবিতে মৌসুমী রহমানের রিপোর্ট। তোমার নাম কি? আমার নাম রিবা, তোমার নাম কি? আগুন লাগলে দিচ্ছে সংকেত, কেউ হাত বাড়ালে দিচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, আর বাংলা ইংরেজিতে যে কোনো প্রশ্নের এমন উত্তর দিয়ে তাক লাগিয়ে দিচ্ছে রোবট ইভা। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বাংলাদেশের রাষ্ট্রপতি কে? বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। জাপানের প্রধানমন্ত্রী কে? ফুমিও কিশিদা ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ জাপান। মাই নেম ইজ রিবা, আই ক্যান টক লাইক এ হিউম্যান অ্যান্ড আই ক্যান ব্লিঙ্ক লাইক এ হিউম্যান, আই ক্যান মুভ মাই ফেস ওয়াইল টকিং। আলোর পথে নতুন দিশা। বরিশালের আগৈলঝরা উপজেলার গৈলা গ্রামের ইব্রাহিম সর্দারের ছেলে ইরান সর্দার চলতি বছর HSC পাশ করেন তিনি। দশম শ্রেণী থেকে তার স্বপ্ন ছিল রোবট তৈরি করার। এক থেকে দেড় বছরের চেষ্টায় সফলও হন তিনি। পরিবারের দেওয়া টিফিনের টাকা জমিয়ে প্রায় 70,000 টাকা ব্যয় করে তৈরি করেন রোবট ইভা। আমার রোবোটিক্স অনেক ভালো লাগে, তাই বাসা থেকে ওই হাত খরচের টাকা, তারপর শফিন করতে টাকা দিত, ওইগুলো আমি রোবটের কাজে ব্যয় করতাম এবং বিভিন্ন সার্কিট একটা একটা করে সংগ্রহ করতাম। তারপর আমি রোবটটা যখন মানুষের আকৃতি দাঁড় করায় তখন আমার বাসায়ও তারাও দেখে অনেক খুশি হয়, তারপর তাদের কিছু সাপোর্ট পাই। ইরানের এই সফলতায় গর্বিত তার পরিবারের সদস্যরা। পড়াও ঠিক রাখছে, পরে যে আবার সবকিছু ওইটা বানাইছে, পরে আবার অনেক কষ্ট করে পরিশ্রম করে, পরে যে নিজেও প্রাইভেট পড়ানোর টাকা দিয়ে বানাইছে, পরে আমিও কিছু দিয়ে সহযোগিতা করছি। যে এই ছোটবেল থেকে আরে দেখতেছি, মানে ওদের কোনো একটা ই পাইলে ওইটা খুললে নিয়ে খুবই একটা ই করতো, তা আমরা খুব নাতি হতো, কান্দরে টান দিতাম কি হবা, মানে আস্তে আস্তে কিন্তু আমি একজন বিরাট বৈজ্ঞানিক হম। প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা এমন প্রতিভাবান শিক্ষার্থীকে সব ধরনের সহায়তা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আগৈলঝরার একজন শিক্ষার্থী যিনি ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, আমরা সংবাদ পেয়েছি যে তিনি একটি নিজে একটি রোবট তৈরি করেছেন। তো এটি আমরা অবশ্যই প্রশংসার দাবিদার তার এই কাজটি, এবং আমরা তার পাশে থাকার চেষ্টা করব। ইরানের স্বপ্ন রোবোটিক্স বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন, সেই স্বপ্ন বাস্তবায়নে এখন প্রস্তুতি নিচ্ছেন তিনি। আমার ইচ্ছা আছে এটা প্রাথমিকভাবে তৈরি করছি, এটা মানুষের কাজে জানি ব্যবহার করা যায় এইভাবে তৈরি করা, এবং এটা ডিভাইস আকারে তৈরি করার পরিকল্পনা আছে, জানি মানুষ স্বল্প খরচে ব্যবহার করতে পারে। আমাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ডিপার্টমেন্টে পড়ার সুযোগ করে দেওয়া হতো, তাহলে আমার মেধাকে দেশের কাজে লাগাতে পারতাম এবং দেশের জন্য কিছু করতে পারতাম। মৌসুমী রহমান, আরটিভি।